আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম জরুল ভাইয়ের কবুতর লফটে। আর ভাইয়ের লফটে আজকে বেশ কিছু কবুতর আছে, ঈদ উপলক্ষে সীমিত দামে ভাই কবুতরগুলো ছেড়ে দিবেন। তো আপনারা যার যেটা পছন্দ এখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন। কবুতরগুলো আমি দেখাবো, দরদামগুলো জানাবো। তার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে জরুল ভাইয়ের সাথে কথা বলি। জরুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আর আগামীকালকে তো সম্ভবত ঈদ, তো আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন, ভালোভাবে ঈদ করবেন, আর আমার দর্শকদের জন্য কবুতরগুলো কম দামে দিবেন, এটাই চাই। ইনশাআল্লাহ দেওয়া যাবে না? ইনশাআল্লাহ। আচ্ছা, তো যে দর্শকরা আছে সবাইকে ঈদ মুবারক। আর ঈদ মুবারক পক্ষ থেকে বলতে আজকে যে কবুতরগুলো আমি ছাড়বো একদম সীমিত দাম, পানির দামে, একবারে পানির দাম। আচ্ছা, আমরা দেখবো যে কিরকম দামে আপনি ছাড়েন, পানির দাম কিরকম আমরা জানি। তো যাই হোক, বেশি কথা বলবো না, আপনার এখানে আসার ঠিকানাটা বলেন। আমার এখানে আসার ঠিকানা হচ্ছে আশুলিয়া জিরামোর কুকুল পার সাইড তালামোর। মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার 01737587459। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক পেয়ার ঝর্ণা শাটিন কবুতর। আর এটা মাদি না? জি দর্শক, এই যে এটা হচ্ছে মাদিটা, এই যে দেখেন কত বড় আর কোয়ালিটি ফুল একটা মাদি। নরটা অস্থির একটা নর, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন। এই পেয়ারটা কি রানিং আছে? ফুল রানিং। কড়িগুলো কেমন আছে ভাই? 100% 100% কড়ি আছে না? জি। আচ্ছা, এই পেয়ারটার জন্য কত টাকা দাম চাচ্ছেন? চাওয়া দাম আমার 2500 টাকা। চাওয়া দাম 2500? জি। এক দাম কত ভাই? একদম 2200 টাকা। 2200? 2200 টাকা। আর কিছু কমান যায় না ভাই? না ভাই। ভাই দেন একটু কমায়, আমাদের মাল যদি 2200 টাকা, আরো কমের কথা বলেন, আর 100 টাকা কমাই দেন। আচ্ছা, আপনার দর্শকের জন্য একদম 2100 টাকা। 2100 টাকা। জি প্রিয় দর্শক, এই পেয়ারটাতে আপনারা ছাড় পাইতে পাইতে মোটামুটি 400 টাকা ছাড় পাইছেন। তো 400 টাকা ডিসকাউন্ট করার পরে এই সর্বমোট দাম হচ্ছে 2100 টাকা নিতে পারবেন আপনারা। ট্রাই করে 100% ক্লিয়ার আছে, আর ডিম বাচ্চার গ্যারান্টি আছে। যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় জরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক পেয়ার আছে, এটাও ঝর্ণা শাটিং। আর এটার কোয়ালিটিটা কেমন আছে ভাই? 100% ক্লিয়ার। 100% ক্লিয়ার আছে না? মাশাআল্লাহ। এটা কি নর? এটা নর দর্শক, এই যে এটা হচ্ছে নরটা দেখেন। আর এটা হচ্ছে মাদিটা, এই যে মাদিটা। এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? চাওয়া দাম 2500 টাকা ভাই। এরকম দাম চাইলে হইব না তো, ঈদ উপলক্ষে একটা দাম কম করে দেন ভাই। না, আমি চাওয়া দাম আমি তো একদম দিছি না ভাই। আরে একদম কত রাখবেন তাই? একদম 2200 টাকা। ঈদের সময় দাম করার সময় আছে মানুষের? এটা কি রানিং? হ্যাঁ, ফুল রানিং। দাম কত রাখবেন? 2100 টাকা। আর 100 কমবে? না, কমবে না। না না। আচ্ছা দর্শক, এটাও 2100 টাকা ফিক্সড প্রাইস রাখছে। আর আমি আশা করি যদি দুই পেয়ার কেউ একসাথে নেয় তাহলে একদম 4000 কি কর। আচ্ছা দেন। আচ্ছা দর্শক, দুই পেয়ার যদি কেউ একসাথে নেন একদম 4000, 100% টাই করি, ডিম বাচ্চা গ্যারান্টি আছে, নিতে পারবেন। যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার হলুদ চাইনিজ আউল আছে। আর পেয়ারটা কি নিউ এডাল নাকি ভাই? হ্যাঁ, নিউ এডাল। দুইটা টাকা রাখি করতেছে, নিউ এডাল পেয়ার। নর কোনটা? এটা বড়টা নর। এটা নর আর এটা মাদি না? আচ্ছা মাশাআল্লাহ, নর মাদি কনফার্ম আছে? কনফার্ম। গ্যারান্টি দিচ্ছেন? মাশাআল্লাহ। এই পেয়ারটার দাম কত পড়বে? একদম 1500 টাকা। একদম 1500 টাকা। 1500? জি। কম টম নাই? না। দেন একটু হালকা পাতলা কম করে। একদম 1400 টাকা। 100 টাকা ডিসকাউন্ট করছেন? জি। আচ্ছা দর্শক, উনি এটা তো 100 টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিছে। যদি কারো পছন্দ হয় ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর ডিসকাউন্ট মানেই তো ডিসকাউন্ট, আপনারা জানেন, কেউ দামাদামি করবেন না। যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন পেয়ারটা। আর পেয়ারটা নিউ অ্যাডাল্ট আছে, কত পরে আছে ভাই? 6-7 পরে আছে। 6 থেকে 7 পরে আছে না? দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে। আর এই পেয়ারটা কি রানিং পেয়ার ভাই? ফুল রানিং। ফুল রানিং না? ডিম বাচ্চা কি আগে করছে? ডিম বাচ্চা করা। মাশাআল্লাহ। আর এটা কি নর? এটা নর। আচ্ছা, এই পেয়ারটার জন্য দাম কত চাচ্ছেন আপনি? চাওয়া দাম আমার 2700 টাকা, ফিক্সড 2500 টাকা। চাওয়া দাম 2700, ফিক্সড 2500। আচ্ছা দর্শক, এটা হচ্ছে উনি একদম 2500 টাকা দাম রাখছেন। একবারে গোলাপ ঝুটি আপনারা দেখতে পাচ্ছেন। আর কবুতর সাইজ মাশাআল্লাহ বিগ সাইজ। যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। ভাই কিছুটা ডিসকাউন্ট দেওয়া যান ঈদ উপলক্ষে? ভাই 2500 টাকা তো মানুষ অনলাইনে কবুতর কেনে কিছুটা ডিসকাউন্ট পাওয়ার জন্য। 100 টাকা ডিসকাউন্ট। 100 টাকা? 50 টাকা দিতেন? না, আপনি যে ডিসকাউন্ট করছেন তাই তো মনে হয়। আচ্ছা যাই হোক, যা করছেন করছেন দর্শক। এটা হচ্ছে উনি একদম রাখছেন 2400 টাকা। তো যদি এই পেয়ারটা কারো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক পেয়ার লাখা আছে, আর এই পেয়ারটাও কি রানিং ভাই? ফুল রানিং, ফুল রানিং না, মাশাআল্লাহ ডিম বাচ্চা করা না। আচ্ছা এটা কি নন না মাদি ভাই? এটা লক্ষা কবুতর 2500-2200 নিচে পাওয়া যায় না বর্তমান, তো 1800 টাকা উনি দাম চাচ্ছেন। আপনারা যোগাযোগ করে এটা আপনারা নিতে পারবেন। আর ভাই যদি আপনার কাছ থেকে একসাথে দুই পেয়ার কেউ নেয়, মানে বোম্বাই আর লক্ষা, জি ডেলিভারি চার্জটা দেওয়া যাবে না আশেপাশে হইলে? যদি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি, ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে না? আচ্ছা ধন্যবাদ আপনাকে। দর্শক যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে আপনারা নিতে পারবেন, কিন্তু যেটা দাম দেওয়া আছে ফিক্সড করা, ফিক্সডের নিচে হলে হবে না। আচ্ছা দাম কমালে ডেলিভারি চার্জ ফ্রি হবে না, এই তো? প্রিয় দর্শক এখানে আরও এক পেয়ার বোম্বাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর এই বোম্বাই পেয়ারটাও মাশাআল্লাহ বিগ সাইজের। এটা কি রানিং? না একদম 1500। আচ্ছা যেহেতু দর্শক সাত পরের বাচ্চা, এটা নিউ অ্যাডাল, যদি কেউ নিতে চান আপনার 1500 টাকায় নিতে হবে, কারণ এখানে আমি আর দামটা কমাচ্ছি না, কারণ বাজার দর তো একবারই কমাই দিছে ভাই। 1500 টাকা মাত্র নিউ অ্যাডাল বোম্বাইয়ের পেয়ার, যদি কারো লাগে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা নিতে পারবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার চিলা কবুতর আছে, এটা কি নন না মাদি ভাই? এটা নট, এটা নট, আর এটা মাদি না? এই পেয়ারটা রানিং, ফুল রানিং, ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা। এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? একদম 1000 টাকা। একদম 1000 টাকা, জি। আর কম হবে না? না ভাই, একদমই রাখছেন? একদম। আচ্ছা দর্শক এটা একদম 1000 টাকা হলে আপনারা নিতে পারবেন, হাই ফ্লাইং চিলা কবুতর। আর এটা হচ্ছে মাদিটা, ডিম দিতে কতদিন লাগতে পারে ভাই? চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দেবেন ইনশাল্লাহ। দর্শক যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে চিলার পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন। দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা বিউটি নর আছে, এটা নর না? জি এটা একটা নর, আর এটা রানিং নর, ফুল রানিং, ডিম বাচ্চা করা না? হ্যাঁ ডিম বাচ্চা করা। আচ্ছা এই নরটার দাম কত পড়বে ভাই? যদি কারো এই নটটা লাগে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার মাক্সি রেসার আছে, এটা কি নর? দর্শক এটা নর, এই যে দেখেন। আর এই যে এটা মাদি, এই পেয়ারটা রানিং না? ফুল রানিং, ডিম বাচ্চা করা আছে? হ্যাঁ ডিম বাচ্চা করা। এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? একদম 2000 টাকা। একদম 2000 টাকা? 2000 টাকা, কিছু কম হয় না ভাই? 200 টাকা কম দেন পেয়ারটা, ঠিক আছে একদম 1800 টাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লুবার সিরাজি আছে, এটা লাহোরি না? জি ব্লুবার লাহোরি। আর এটা কি রানিং? হ্যাঁ ফুল রানিং। এটা নন না মাদি? মাদি, মাদি এটা, জি। দাম কত ভাই? এটা ফিক্সড 1500 টাকা। একদম 1500 টাকা, জি। দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার মেলি রেসার আছে, এই যে দেখেন হাড়িতে যেটা আছে ওটা নর না মাদি? ওটা বসা যেটা আছে ওটা হচ্ছে নর, সাইডে যেটা আছে ওটা হচ্ছে মাদি। আচ্ছা এই পেয়ারটা কি রানিং? ফুল রানিং মানে বাচ্চা নিয়ে বসে আছে ভাই, বাচ্চা ফুটছে সম্ভবত। আচ্ছা বাচ্চাটা কি দেখি দর্শক, এই যে দেখেন বাচ্চা নামাই দিই, একটা বাচ্চা ফুটছে না? একটা বাচ্চা, আর একটা এখনো ফুটে নাই। ওটা কি ফুটবে? না মনে হয় আর ফুটবে না, কারণ বাচ্চা তো স্বাস্থ্য বড়। আচ্ছা তো এই পেয়ারটার দাম আপনি কত রাখবেন এই একটা বাচ্চা সহ? একটা বাচ্চা সহকারে ওটা আমার ফিক্সড 2500 টাকা চলে। একদম একদম 2500? একদম, একটা বাচ্চা সহ। দর্শক এখানে আরো একটা লক্ষা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা নর না? এটা হচ্ছে নরটা, আর এই যে এটা মাদি, এই যে দেখেন এই পেয়ারটা একবারে বিগ সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল একটা পেয়ার। আর পেয়ারটা রানিং না? রানিং। কতদিন লাগবে ডিম দিতে ভাই? যেভাবে পাতলি বসতেছে তো এক সপ্তাহের মধ্যে ডিম দিই। এক সপ্তাহ লাগতে পারে না? আচ্ছা এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? এটা আমার চাওয়া দাম ভাই 2200 টাকা। একদম কত রাখবেন এটা? একদম 2000 টাকা। 2000? কম হবে না? না কি কম হবে। আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম 2000 টাকা আপনারা নিতে পারবেন, যদি পেয়ারটা কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করবেন। আর মূলত পেয়ারটা সম্ভবত 7 দিনের মধ্যে ডিম দিতে পারে আশা করা যায়, যদি কারো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন।
দর্শক এখানে আরো এক পেয়ার মেলি রেসার আছে, আর এই পেয়ারটার এটা কি মাদি? জি, এই পেয়ারটার মাদি হচ্ছে দর্শক এটা, আর এটা হচ্ছে নট। এই যে দেখেন নটটা কিন্তু একবারে কোয়ালিটি ফুল একটা নট। এই যে দেখেন পেয়ারটা ডিম বাচ্চা করা, না ডিম বাচ্চা করা রানিং পেয়ার। এই পেয়ারটার জন্য দাম কত চাচ্ছেন আপনি? একদম 2500। একদম 2500। আচ্ছা দর্শক, এই পেয়ারটা 2500 টাকা হলে আপনারা নিতে পারবেন। আর এই পেয়ারটা তো ভাই আগেরটা তো বাচ্চা ছিল, এটা তো বাচ্চা নাই, কিছু কমাই দেন না? এটা ইয়া বেশ ফ্রেশ এবং এটা অনেক সাইজ বড়, সাইজ বড়, অনেক সাইজ বড়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার হলুদ সিরাজি আছে, খুবই চমৎকার এই পেয়ারটা। এটা কি নর? হ্যাঁ নর। দর্শক এই যে নরটা দেখেন, পেয়ারটা রানিং তো না? ফুল রানিং, ডিমে আছে, ডিমে আছে। এটা মাদি না? আচ্ছা, ডিম কি একটা? আচ্ছা, তো ডিম আরেকটা দিবে না? ওটা ফাটে ফেলে, ওই ডিমটা কি ফাটে ফেলছে? আচ্ছা, এই ডিমটা কি জমছে? হ্যাঁ এটা জমানো ডিম। সহ পেয়ারটার দাম কত রাখবেন? এটা চাওয়া দাম আমার 2500 টাকা। চাওয়া দাম 2500। একদম কত রাখবেন ভাই? একদম 2200। 2000 টাকা করা যায় না? না ভাই, একদমই লাগবে 2200। আচ্ছা দর্শক, এটা একদম 2200 টাকা আপনারা নিতে পারবেন। যদি এই পেয়ারটা কারো লাগে, আপনার জমানো একটা ডিম আছে, আর যদি পছন্দ হয় যোগাযোগ করে পেয়ারটা আপনার কালেকশন করে নিতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার কালো পটার আছে, আর পটারের পেয়ারটা কি নিউ এডাল? এটা 2-3 পর ভাই, 2-3 পরে আছে না? নর্মাদি কি কনফার্ম? হ্যাঁ নর্মাদি আছে, নর্মাদি আছে না? এটা কি নর্নামাদি? ডান পাশেরটা নর, বাম পাশেরটা মাদি। আচ্ছা, এই পেয়ারটার দাম আপনি কত রাখবেন? চাওয়া দাম 3500 টাকা। চাওয়া দাম 3500। দর্শক এই যে দেখেন, এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 3500 টাকা। দামাদামি করে নিতে পারবেন, যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে অবশ্যই কিছু কম হবে, যদি পছন্দ হয় যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার কালো সিরাজি আছে, আমি একটু লারা দিয়ে দেখাই। এই যে দেখেন রানিং পেয়ার এটা ভাই? হ্যাঁ রানিং, দুই একদিনের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে, দুই একদিনের মধ্যে ডিম দিবে, মাশাআল্লাহ। এটা কি নর? আর এটা মাদি না? আচ্ছা, এই পেয়ারটার জন্য দাম চাচ্ছেন কত? চাওয়া দাম 2500 টাকা। ভাই এত বেশি দাম চাইলে হবো? মাটিতে একটু মিস মার্ক আছে হালকা ভাই, যে রাখবেন কত ভাই দাম বলেন তো? একদম 2000। আচ্ছা দর্শক, এটা একদম 2000 টাকা হলে আপনারা নিতে পারবেন, একবারে সীমিত দাম। যদি কারো পছন্দ হয় আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই 500 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এই উপলক্ষে। যদি এই পেয়ারটা কারো লাগে আপনারা যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করতে পারেন। ডিম বাচ্চার গ্যারান্টি আছে? হ্যাঁ ডিম বাচ্চার গ্যারান্টি। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কালো মুখি আছে, পেয়ারটা কিন্তু একবারে বিগ সাইজের, আর দুইটার কি স্প্রিং আছে ভাই? হ্যাঁ দুইটাই জেড স্প্রিং। এটা নর না? আচ্ছা দর্শক, এই যে বাম দিকেরটা নর, ডান দিকেরটা মাদি, পেয়ারটা ডিম বাচ্চা করা না? এই পেয়ারটার দাম কত পড়বে? একদম 1500 টাকা। 1500 একদাম, কমানো যাবে না? আচ্ছা দর্শক, এটা একদাম 1500 টাকা হলে আপনারা নিতে পারবেন, যদি পেয়ারটা কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার নান আছে, কালো নানের একটা পেয়ার। এইটা নর না? এটা হচ্ছে নরটা, এই যে দেখেন বিগ সাইজের একটা নর, আর মাদিটার মাথায় একটু মিসমার্কিং আছে না, হালকা পাতলা মিসমার্কিং। আর মোটামুটি সব মিলে কবুতরের জোড়াটা পারফেক্ট একটা জোড়া, খুব সুন্দর। আর আপনারা জানেন যে বাচ্চাগুলো কিন্তু সবসময় নরের মতোই আসে 90%। তো এই পেয়ারটা যেভাবে আছে এইভাবে দাম কত রাখবেন আপনি বলেন? ফিস্ট 1800 টাকা, মানে 2000 প্রিয় দর্শক, এখানে মুখী কবুতর আপনারা দুইটা দেখতে পাচ্ছেন, আর এই দুইটা কিন্তু হচ্ছে আপনাদের মাদি, দোনোটাই মাদি। আর দোনোটা কি রানিং মাদি? ফুল রানিং, ডিম দিছে দোনোটাই না? আচ্ছা, এই রানিং মাদি দুইটার দাম কত রাখবেন? দুই মাদির দাম 2000 টাকা। দুইটাই 2000, কম হবে না? যদি দুইটাই একজনে নেয় তাহলে 1800 টাকা, মানে দুইটা যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে 1800 টাকা। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার, আর এই পেয়ারটা হচ্ছে একটা সবজি রে স্যার, দুটোটাই সবজি রে স্যার। যে দেখেন পেয়ারটা কি রানিং ভাই? বাঞ্জা, বাঞ্জা। আচ্ছা দর্শক, এটা হচ্ছে বাঞ্জা পেয়ার, আর আপনারা জানেন যে বাঞ্জা পেয়ার ডিম দেয় না, এদেরকে যে কোনো ডিম দিলে এরা ফুটায়, তো অন্য কোনো বাচ্চা দিলেও কিন্তু এরা খাওয়ায়। জি,
তো এই ফেয়ারটার দাম কত রাখবেন? চাওয়া দাম আমার 2700 টাকা। 2700 টাকা চাওয়া দাম না? আচ্ছা দর্শক, যেহেতু দামটা চাওয়া দাম, দামাদামি করার সুযোগ আছে, যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ মুখির একটা ফেয়ার, আর নরটা দেখতে পাচ্ছেন অস্থির একটা নর, আর এই যে মাদিটা খুবই ছটফট, এই পেয়ারটা খুবই চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন। ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই পেয়ারটা? 100% গ্যারান্টি আছে না? আচ্ছা এই পেয়ারটা কোনো ভাই নিলে কত টাকা দাম রাখবেন? ফিক্সড 2000 টাকা। একদম 2000? 200 টাকা কম করা যায় না পেয়ারটায়? আচ্ছা আপনি যদি বলছেন আপনার দর্শকের জন্য, প্রিয় দর্শক 1800 টাকা। এইটা কিন্তু আপনাদের এই যে কফি কালার মুখি কবুতর কিন্তু 1800 টাকায় পাওয়া যায়। হলুদ কিন্তু পাওয়া যায় না, কারণ হলুদ কালার আর লাল কালার মুখির দামটা সবসময় একটু বেশি থাকে। তো ভাই হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিছে, যদি কেউ প্যাডটা নেন একদম 1800 টাকা আপনারা নিতে পারবেন, আর দামাদামি করা যাবে না, যদি পছন্দ হয় নিতে পারেন। আর প্যাডটার ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো? 100% গ্যারান্টি। আচ্ছা দর্শক, যদি এই প্যাডটা কারো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কিং কবুতর, এই যে দেখেন খুবই চমৎকার এই প্যাডটা। আর এই দুই প্যাডটা কিন্তু লাল পট্টি আছে, আপনারা দেখতে পাচ্ছেন চোখে লাল পট্টি, খুবই চমৎকার। আর ডান দিকেরটা নর না? জি, ডান দিকেরটা নর, বাম দিকেরটা মাদি, এই যে এটা নর। এই প্যাডটার দাম কত পড়বে ভাই? চাওয়া দাম 4000 টাকা ভাই। চাওয়া দাম 4000? 4000 টাকা। দামাদামি করার সুযোগ আছে? জি। আচ্ছা দর্শক, এটা চাওয়া দাম 4000 টাকা, দামাদামি করার সুযোগ আছে, যদি এই প্যাডটা কারো লাগে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাডটা নিতে পারবেন। আর প্যাডটার ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই? নিউ অ্যাডাল ভাই। নিউ অ্যাডাল কত পরে আছে? 7-8 পরে আছে। 7-8 পরে না? আচ্ছা দর্শক, যদি কারো লাগে আপনার ভয় পাবেন না, যেহেতু দাম দামটা চাওয়া দাম, দামাদামি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস কবুতর আছে, একটা হচ্ছে আপনাদের সবজি রেসার, আর একটা হচ্ছে বন্টিনেট, আর একটা টেলমার্ক। টেলমার্কটা কি ভাই? নর না মাদি? নর। আর সবজি রেসারটা? মাদি। মাদি। বন্টিনেটটা? ওটা মাদি। এইটাও মাদি। ওগুলো পার পিস কত করে পড়বে? সবজি রেসারটা পিস 1000 টাকা। সবজি রেসারে মাদি 1000? হ্যাঁ। এটা রানিং মাদি? রানিং। আর টেল মার্কের নটটা কি রানিং নট? না ওটা রানিং। রানিং? হ্যাঁ ওটা 1000। ওই নটটা কত? 1000 টাকা। 1000। আর বন্টিনেটটা? বন্টিনেটটা 1500 টাকা। 1500? জি। তাহলে সর্বমোট 4500? জি। না না না, কত আপনার? 3000-3500। আচ্ছা তিনটা একসাথে নিলে কত রাখবেন? 3000। তিনটা 3000? জি। আচ্ছা দর্শক, এই তিনটা যদি কেউ একসাথে নেন সেক্ষেত্রে দামটা থাকলো 3000 টাকা, আর সিঙ্গেল লাগলে এইটা 1000, এইটা হচ্ছে 1500, আর এইটা হচ্ছে আপনাদের 1000 টাকা। জি। যার যেভাবে পছন্দ আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার বোম্বাই কবুতর, চমৎকার এই পেয়ারটা, সাদা বোম্বাই, আর ঝুঁটিগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন চমৎকার ঝুঁটি। এই পেয়ারটা কি রানিং না নিউ অ্যাডাল? ফুল রানিং। ডিম বাচ্চা করা না? জি জি। এই পেয়ারটার দাম কত যাচ্ছে? এটা ফিক্স 2000 টাকা। 2000 টাকা? জি। 200 টাকা কম দেন ভাই। এখানে আবার 200 টাকা কীভাবে কমানো? এটা ঈদ উপলক্ষে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কি দিবেন না না দিবেন? হ্যাঁ 1800 টাকা ফিক্স। ফিক্স প্রাইস 1800 টাকা। আচ্ছা দর্শক, এই পেয়ারটা একদম 1800 টাকা, ফুল রানিং, ডিম বাচ্চা করা আছে, যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার শার্টিং আছে, এই যে দেখেন। এই পেয়ারটা কি রানিং ভাই? নিউ অ্যাডাল। নিউ অ্যাডাল? জি। কত পর হয়েছে এই মুহূর্তে? 7-8 পরে আছে না? নর কোনটা মাদি কোনটা? আপনার হচ্ছে ফ্রন্ট শার্টিং হচ্ছে মাদি। ফ্রন্ট শার্টিং এর মাদি, আর ঝর্ণা শার্টিং এর নর। আচ্ছা এই পেয়ারটার দাম কত পড়বে? ফিক্সড 1500 টাকা। একদম 1500? জি। আচ্ছা কত পরে আছে জানি পেয়ারটা? 7-8 পরে। 7-8 পরের নিউ অ্যাডাল্টটা একটা পেয়ার। আর দর্শক, এই পেয়ারটার ফিক্স প্রাইস 1500 টাকা, যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন। আর প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাকপাইট পেয়ার আছে, আর খুবই চমৎকার এই পেয়ারটা, এই যে দেখেন। আর নটটা একটু মিস মার্কিং আছে না? নটটা হচ্ছে ড্যানিশের। ড্যানিশের নট? ওটা মিস মার্কিং না? দুবাস? হ্যাঁ দুবাস। আর মাদিটা ফ্রেশ? ফ্রেশ না? মাদিটা ফ্রেশ হচ্ছে আপনাদের, এটা লাল না? জি। এটা হচ্ছে আপনাদের লাল ড্যানিশ, এই যে দেখেন। এই পেয়ারটা কি রানিং? ফুল রানিং। ডিম বাচ্চা করে না? দাম কত? ওটা ফিক্স 1500 টাকা। মাত্র 1500 টাকা? জি। আচ্ছা দর্শক, এই পেয়ারটা মাত্র 1500 টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে, যদি কারো এটা লাগে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি জহুর ভাইয়ের লফটের কবুতরগুলো, আমি চেষ্টা করছি দরদাম সহ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর যার যেটা পছন্দ আপনারা এখান থেকে ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন। আর আজকে ঈদ উপলক্ষে দামগুলো সীমিত আছে,
বিদায় নেব আপনাদের থেকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।